সরিষা বাটা আর সরষের তেল দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু বেশ মজাই হয়। অনেকের ধারণা সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছ খুব কেমন একটা তিত হয়ে যায়, বাট এই ধারণা সম্পূর্ণ ভুল। কিছু প্রসেস আছে, সেটা ফলো করলে আপনারা কিন্তু খুবই মজা করে সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না করে খেতে পারেন। এটি কিন্তু অসম্ভব সুস্বাদু। আর কিছু টিপস রয়েছে, সেটা অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু সরিষা বাটার পর যখন সরিষা দিয়ে ইলিশ রান্না করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সম্পূর্ণ টিপস সহকারে। তবে তার আগে ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর এখানে প্রায় 8 টুকরো মাছ রয়েছে রান্না করার জন্য। আর হচ্ছে এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সেগুলো দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করা হবে। আর এখানে মিডিয়াম সাইজের ইলিশ মাছটা রয়েছে, সেটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু ইলিশ মাছের যে টেস্ট রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে, তাই চেষ্টা করবেন গোটা অবস্থায় ইলিশ মাছ ধুয়ে নিতে এবং কেটে নেওয়ার পর একবার ধুয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করার চেষ্টা করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইলিশ মাছ লবণ দিয়ে পরিষ্কার করা যাবে কি না, অর্থাৎ ধোয়ার সময় লবণ ব্যবহার করতে হবে কি না। এটি কিন্তু কোনোভাবেই করা যাবে না। ইলিশ মাছের যে সুন্দর একটা গ্রান রয়েছে সেই গ্রানটা কিন্তু একেবারে সরে যাবে, তাই লবণ দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। ইলিশ মাছ যত কম ধোয়া যায় ততই ব্যাটার। সো সঠিক টেস্ট পাওয়ার জন্য ইলিশ মাছটাকে কম ধুতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি এবং এই ইলিশ মাছটা এখন আমি ম্যারিনেট করব। আর তার জন্য যেটা করব, পরিমাণ মতো এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করেছি এবং মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এটা আপনারা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করে তারপর মরিচের গুঁড়িটা অ্যাড করবেন। তা এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়েছি এবং জিরে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার প্রসেসটা একটু ভিন্ন হবে, এই সবগুলো উপকরণ দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ইলিশের গায়ে সবটুকু মশলা এমনভাবে প্রেস করতে হবে যাতে করে ইলিশের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয় এবং লবণটা যাতে ইলিশের মধ্যে ঢুকতে পারে। সো এইভাবে সবগুলো মাছকে একটু সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে মাছের টুকরোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে অথবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। এতে করে মাছটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এবার চলুন মাছগুলোকে রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিই। আর তার মধ্যে তো সরিষা বাটাটা অবশ্যই রয়েছে। তো পেঁয়াজ রসুন এখন আমি রেডি করে নিব। আর তার জন্য মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে তারপর কিউব করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এবং রসুন নিয়েছি 4 থেকে 5টা কোষ মিডিয়াম সাইজের। সো এই সবগুলো নিয়ে এগুলো কিন্তু আমি ব্লেন্ড করব। তো সেই সাথে আমি দিব 1টা কাঁচামরিচ। তো কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। কালো সরিষা এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিব। তো চাইলে এগুলো পাটায় পিষে নিতে পারেন। তো এখানে যে গুরুত্বপূর্ণ টিপসটা রয়েছে সেটা হচ্ছে সরিষা বাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটুখানি সরিষার তেল এবং একটুখানি লবণ মিক্স করে তারপর হচ্ছে সরিষাটাকে বেটে নেবেন। এবার যে পরিমাণ সরিষা হোক না কেন, সরিষা মাছের মধ্যে ব্যবহার করলে মাছটা কিন্তু তেতো হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। সো ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন এই পাটায় আমি এই সরিষাগুলোকে পিষে নিয়েছি। তো পিষে নেওয়ার পর এখানে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং লবণ হাফ চা চামচ পরিমাণ। এই সবগুলো মশলা এখন সরিষার সাথে খুব ভালোভাবে মেখে নিব এবং মাছটাকে মাছের মধ্যে মেখে নিব। আমি এই সরিষা বাটাটা পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই টিপসটা ফলো করবেন, এতে করে সরিষাটা একেবারে তেতো হবে না, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে।
তো এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এবং মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো পানি দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আমি পরবর্তীতে কোনো পানি অ্যাড করব না। এই অবস্থায় যদি আমি চুলায় বসাই তাহলে কিন্তু মাছ থেকে তেমন কোনো পানি বের হবে না, তবে সরিষাটা পোড়া লেগে যেতে পারে। তাই এই অবস্থায় আমি সামান্য পরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব, এবং অ্যাড করার পর খুব ভালোভাবে এটাকে মেখে দিব, এবং মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে, এবং ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে এই মাছটাকে রান্না করতে হবে। তো মাছটা যখন বলক চলে আসবে ঠিক তখন খুব সাবধানতার সাথে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে, এবং 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। সো লো ফ্লেমে মাছটাকে রান্না করার পর পরিবেশনের জন্য রেডি করে নিতে হবে। এবং এই যে তৈরি হয়ে গেল মাছটা, এবং এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। মাছটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাছের মধ্যে আমি কোনো পানি তেমন ঝোল রাখি নাই। তো এই অবস্থায় আমি ধনে পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই গরম গরম ভাতের সাথে সরিষে ইলিশ খেতে কিন্তু বেশ মজাই লাগে, অসাধারণ সুস্বাদু এই সরিষা বা ইলিশটা। অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে ফেলবেন। তো ভিউয়ার্স আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।